আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল। দুপুর 1:13 ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.6। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী জৈন্তাপুর থেকে 18 কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি স্থল। প্রায় 20 সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে মানুষজন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বেশ কিছু বাড়িঘরে ফাটল দেখা গেছে। ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের প্রায় 10 কিলোমিটার গভীরে, ফলে কম্পন বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় ও শিলংয়ের কিছু এলাকাতে, ভুটান এবং মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট নগরীর বাসিন্দারা বলছেন ভূমিকম্পটি প্রায় 20 সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়, বাড়িঘরেও ফাটল দেখা দেয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সিলেট ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়েছে ভূমিকম্পের পর কোথাও থেকে দুর্ঘটনাজনিত কোনো খবর তারা পায়নি, পেলে উদ্ধার কাজে নেমে পড়বে। প্রিয় ভিউয়ার্স, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে আলোচনায় আছে বাংলাদেশের নাম। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা কি সেই ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে? আল্লাহ আমাদের কঠিন এই বিপদ থেকে সবাইকে রক্ষা করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।